প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমাদের সপ্তম ক্লাসে আমরা বলেছিলাম দিল্লি সালতানাতের, আজকে অষ্টম ক্লাস। অষ্টম ক্লাসে আমাদের আজকের আলোচ্য বিষয় মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক 1325 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে ক্ষমতা গ্রহণ করেন এবং 1351 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তার এই 26 বছরের রাজত্বকাল ছিল ঘটনাবহুল ও বহু ঘটনা বিজড়িত এই সময়কাল। চলো, দিল্লি সালতানাতের সবচেয়ে আকর্ষণীয় যে ব্যক্তি, যে মোহাম্মদ বিন তুগলক, তাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। দিল্লি সিংহাসনে যে সকল সুলতানগণ ক্ষমতাসীন হয়েছিলেন তাদের মধ্যে সর্বাধিক বিদ্বান ও গুণসম্পন্ন ব্যক্তি ছিলেন মোহাম্মদ বিন তুগলক। তিনি দর্শন, গণিত, তর্কশাস্ত্র, ভেষজ বিজ্ঞান, হস্তলেখা, চিত্রাঙ্কন, চিকিৎসাশাস্ত্র, আরবি ও ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন। এক কথায় সুলতান ছিলেন জীবন্ত কিংবদন্তি, অর্থাৎ জীবন্ত বিশ্বকোষ। মধ্যযুগের প্রচলিত পাপাচার ও দুর্নীতি থেকে তিনি সম্পূর্ণ মুক্ত ছিলেন। তার অসাধারণ প্রতিভা ও তার বিচক্ষণতার অভাবে তাকে অসফল হতে হয়েছিল। অর্থাৎ আমরা যদি বলি, তিনি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন কিন্তু তার বিচক্ষণতার যথেষ্ট অভাব ছিল, আর এ কারণেই তিনি ব্যর্থ হয়েছিলেন। তোমাদের মনে রাখতে হবে, জ্ঞানের পাশাপাশি বিচক্ষণ হতে হবে। ডক্টর ঈশ্বরী প্রসাদ তার সম্পর্কে বলেন, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের ন্যায়, যিনি ছিলেন সর্বাধিক বিজ্ঞ অথচ মূর্খ। যুগধর্মের সাথে সামঞ্জস্যহীনতা এবং মাত্রা জ্ঞানের অভাবে মোহাম্মদ বিন তুগলক ব্যর্থ হন। মোহাম্মদ বিন তুগলক পিতা গিয়াসউদ্দিনের মৃত্যুর পর 1325 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তোমরা ইতিমধ্যেই জেনেছ তিনি 26 বছর ব্যাপী দিল্লি সালতানাত শাসন করেন। তিনি ক্ষমতাসীন হয়ে চিরাচরিত শাসন পদ্ধতির পরিবর্তে কিছু ব্যতিক্রম কাজ করার অভিপ্রায় করেন। এ লক্ষ্যে তিনি মোট 5টি অসাধারণ কাজ করেছিলেন। তিনি যদি সফল হতে পারতেন কাজগুলো অসাধারণ হতো, যেহেতু তিনি ব্যর্থ হয়েছিলেন। এই 5টি ঘটনাকেই ঐতিহাসিকগণ তার জীবনের সবচেয়ে চরম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন। চলো আমরা আলোচনা করি তার 5টি, কোন 5টি বিষয় ছিল। মোহাম্মদ বিন তুগলকের প্রথম যে বিষয়টি ছিল সেটি ছিল দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর। অর্থাৎ তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন দিল্লি থেকে দেবগিরিতে। দ্বিতীয়ত, তিনি খোরাসান অভিযান পরিচালনা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তৃতীয়ত, তিনি অর্থনৈতিক সংস্কার করতে গিয়ে তাম্র মুদ্রার প্রচলন করেন। চতুর্থত, তিনি চীন অভিযান তথা কার্গিল অভিযান পরিচালনা করেন। আমরা যদি বিষয়টিকে অনেক চীন অভিযান অর্থাৎ কারাচিল অভিযান তিনি পরিচালনা করেন। তিনি দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি করেন। তিনি যে 5টি কাজ করেছিলেন, এই 5টি কাজেই তিনি ব্যর্থ হয়েছিলেন। চলো তাকে নিয়ে একটু আমরা আলোচনা করি। তিনি দিল্লি তার সাম্রাজ্যের যে জায়গাতে অবস্থান ছিল, তার রাজধানী দিল্লি, সেটি ছিল এক পাশে। অর্থাৎ সামরিক ও রাজনৈতিক কৌশলগত দিক থেকে দিল্লির চেয়ে দেবগিরি অধিক গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ ভূরাজনৈতিক বিবেচনায় দেবগিরির গুরুত্ব অনেক বেশি ছিল। এই ভূরাজনৈতিক বিবেচনা থেকেই তিনি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেন। তার রাজধানী পরিবর্তনের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত হলেও তা বাস্তবায়নের কৌশল ছিল ত্রুটিপূর্ণ। তাই তা বাস্তবায়ন করতে গিয়ে সুলতান আর্থিক ক্ষতির সম্মুখীন হন। যদিও পরবর্তী সেখানে রাজধানী স্থানান্তর করা 8 বছরের মধ্যে তিনি পুনরায় দিল্লিতে রাজধানী ফেরত নিয়ে আসেন। এখানে ঐতিহাসিকরা বলেন যে সেই সময়ে আসলে তোমরা যখন এখন করোনা আক্রান্ত দেখো, যে পুরো সব কিছু লকডাউন হয়ে গিয়েছিল, তখন আসলে এরকম লকডাউনের ব্যবস্থা ছিল না। তখন আসলে কি হতো, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতো, কারা মানে
যখন সেখানে প্লেগ আক্রমণ হয়েছিল তখন তিনি পুনরায় তার পুরনো রাজধানী দিল্লিতে ফেরত চলে আসেন, অর্থাৎ 8 বছর পর তিনি দিল্লিতে আবার ফেরত চলে আসেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, সুলতান দিল্লি থেকে একদম চিরতরে রাজধানী স্থানান্তর করেননি, তিনি তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন করাচিতে, তিনি তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন দেবগিরিতে। সুতরাং এক্ষেত্রে তিনি তার রাজধানী স্থানান্তরকে আমরা বলতে পারি যে এটি একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, কিন্তু বাস্তবায়ন ত্রুটি হওয়ার কারণে তার এই পরিকল্পনাটি ব্যর্থতায় পর্যবসিত হয়। মুহাম্মদ বিন তুগলকের আরেকটি বড় ব্যর্থতা ছিল, তিনি চীন ও পারস্যের অনুকরণে তাম্র মুদ্রার প্রচলন করেন। সুলতানের সময় সময়কালটি ছিল মানে সেই সময় আসলে সুলতান মুহাম্মদ বিন তুগলকের সময় স্বর্ণ এবং রৌপ্যের মহাসংকট দেখা দেয়, তাই তিনি তাম্র মুদ্রা প্রচলন করেছিলেন এবং বাজার থেকে স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাগুলো তুলে নিয়েছিলেন। সুলতান তাম্র মুদ্রা সংস্কার করলে মুদ্রা তিনি তাম্র মুদ্রা প্রচলন করলেও তিনি আসলে মুদ্রার নিরাপত্তাটা দিতে পারেননি। যে কোনো মুদ্রার সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুদ্রার নিরাপত্তা বিধান করা, সুলতান সেই নিরাপত্তা বিধান করতে ব্যর্থ হয়েছিলেন। তার তাম্র মুদ্রা ব্যাপক জাল হয়ে গিয়েছিল এবং জাল মুদ্রার এত বেশি প্রচলন ছিল যে বাজারে বণিকরা এবং বিদেশিরা এই মুদ্রা গ্রহণ করতে অস্বীকার করত, ফলে দেশ চরম আর্থিক সংকটে পড়ে যায় এবং বাজারে মুদ্রাস্ফীতি ঘটে এবং জনগণের আর্থিক সংকট চরমে পৌঁছে যায়। তাই বলা যায় অদক্ষতার কারণে সুলতানের অর্থনৈতিক সংকট ব্যর্থতায় পর্যবসিত হয়। যদিও ঐতিহাসিকগণ তাকে আধুনিক মুদ্রার আধুনিক ভারতীয় মুদ্রার জনক বলেন, অর্থাৎ মুহাম্মদ বিন তুগলক যেভাবে ভারতীয় মুদ্রার স্বপ্ন দেখেছিলেন তাকে সে কারণে আধুনিক ভারতীয় মুদ্রার জনক বলা হয়। তাত্ত্বিকভাবে তার মুদ্রা প্রচলন বিষয়টি সঠিক হলেও এক্ষেত্রেও বাস্তবায়নগত ত্রুটির কারণে সুলতানের আর্থিক সংস্কারটিও ব্যর্থতায় পর্যবসিত হয়। মুহাম্মদ বিন তুগলকের দরবার অলঙ্কৃত করেছিল অনেক খোরাসানী বিখ্যাত অভিজাতবৃন্দ, তাদের উৎসাহে এবং তাদের আগ্রহে এবং মিশরের শাসনকর্তার আশ্বাসে সুলতান খোরাসান অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন। খোরাসান অভিযান পরিকল্পনার সুলতান বাস্তবায়নের লক্ষ্যে 370,000 সৈন্যের এক বিশাল বাহিনী তিনি গঠন করেন এবং তাদের প্রায় 1 বছর ধরে তিনি তাদের বেতন ভাতা প্রদান করেন এবং তাদের প্রশিক্ষণ প্রদান করেন। অর্থাৎ তার লক্ষ্য ছিল 370,000 সৈনিক নিয়ে তিনি খোরাসান আক্রমণ করবেন, কিন্তু 1 বছর অতিবাহিত হতেই সুলতানের রাজকোষ প্রায় শূন্য হয়ে যায় এই প্রশিক্ষণের ব্যয়ভার বহন করতে গিয়ে, ফলে সুলতান বাধ্য হয়ে এই খোরাসান অভিযানের পরিকল্পনা বাতিল করেন। আমরা এক্ষেত্রেও দেখব তার খোরাসান অভিযানটা অপরিহার্য ছিল কিন্তু বাস্তবায়নগত ত্রুটির কারণে সুলতান এক্ষেত্রেও ব্যর্থ হয়ে যান। অর্থাৎ তার প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখব বাস্তবায়নের যে ত্রুটি সে ত্রুটির কারণেই সুলতান ব্যর্থ হন। 1337 খ্রিস্টাব্দে সুলতান করাচিল অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন। করাচিল ছিল একটি পার্বত্য অঞ্চল, এটি চীনের কাছাকাছি, অনেকে এটিকে চীন বলে থাকে। যা হোক, তিনি এই করাচিল অভিযান পরিকল্পনা করেন এবং করাচিলের বিদ্রোহীদের তিনি দমন করার জন্য অভিযান পরিচালনা করেন। এই অভিযান পরিচালনা করার জন্য তিনি তার সেনাপতি খসরু মালিকের নেতৃত্বে প্রায় 1 লক্ষ সৈন্যবাহিনীর একটি সৈন্য পরিচালনা করেন। প্রায় 1 লক্ষ সৈন্য এই অভিযানে অংশগ্রহণ করে, কিন্তু পার্বত্য উপজাতি এবং সেই ভূখণ্ড সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে এবং পার্বত্য উপজাতিদের আক্রমণ, আবারও মহামারী, খাদ্যাভাব এবং নদীতে ডুবে সুলতানের অধিকাংশ সৈন্য মারা যায়, ফলে বিপুল ক্ষতি ও সৈন্য ক্ষয় করে সুলতান করাচিল অভিযানে ব্যর্থ হন। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখব যে তার সুনির্দিষ্ট একটি পরিকল্পনা ছিল কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে কার্যপদ্ধতি সেই পদ্ধতিগত ত্রুটির কারণে সুলতান এই অভিযানেও ব্যর্থ হন। মুহাম্মদ বিন তুগলক আরেকটি
চমৎকার বলবো না, সেটি ছিল তার একটি মানে একটা অপরিণামদর্শী সিদ্ধান্ত ছিল দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি করা। অর্থাৎ সুলতান তার সমগ্র রাজ্যের জমির তিনি জরিপ করেন, জরিপ করে উর্বরতা জরিপ করেন, উর্বরতা জরিপ করে তিনি দেখতে পান দোয়াব অঞ্চলের জমিগুলো অধিকতর উর্বর এবং তাদের উৎপাদন ক্ষমতা অনেক বেশি। এছাড়া দোয়াবের কৃষকগণ, বিশেষ করে ধনী কৃষকগণ, সবসময় বিদ্রোহী মনোভাব পোষণ করত। সুলতানের সম্পদের প্রয়োজন ছিল এবং বিদ্রোহীদের দমনেরও প্রয়োজন ছিল। এই দুটি লক্ষ্যকে সামনে রেখে সুলতান দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি করেন, অর্থাৎ বিদ্রোহীদেরকে আর্থিকভাবে দুর্বল করার জন্য তিনি দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি করেন। এই দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি সেই অঞ্চলের কৃষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়, তারা বিদ্রোহ করে। এবং বিশেষ করে সুলতানের যে রাজ কর্মচারী যারা খাজনা আদায় করত, তাদের স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার এবং তাদের অনেকটা দুর্নীতির কারণে সেই অঞ্চলে কর আদায় তো ব্যর্থই হয়, সেই অঞ্চলে সেই সময়ে আসলে তার এই পরিকল্পনা ব্যর্থ হয়। ইতোমধ্যে সেখানে অতিবৃষ্টি দেখা দেয় এবং কিছুদিন পর সেখানে আবার খরা অর্থাৎ অনাবৃষ্টি দেখা দেয়। ফলে দুটি প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির কারণে সেখানে উৎপাদন ব্যাহত হয় এবং সেখানে দুর্ভিক্ষ দেখা দেয়। সুলতান বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ করে সেই অঞ্চলের কৃষকরা যাতে ভূমি ছেড়ে পালিয়ে না যায় সেই জন্য সেখানে রাজকোষ থেকে প্রায় 70 লক্ষ টাকা তিনি সেখানে ব্যয় করেন এবং ব্যয় করে তাদের দুর্দিনে তাদেরকে আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা এবং কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়। আমরা যদি দেখি যে সুলতানের দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি, এই পরিকল্পনাটা ওই সুলতানের সঠিক ছিল কিন্তু বাস্তবায়নগত ত্রুটি ছিল। এই বাস্তবায়নগত ত্রুটির কারণেই অনেক চমৎকার পরিকল্পনাগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমরা প্রায় আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা যদি সার্বিক বিবেচনা করি আমরা দেখব মুহাম্মদ বিন তুগলকের অভিপ্রায় ছিল চমৎকার এবং তার কল্পনা ছিল সুদূর প্রসারী, কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা, ধৈর্য এবং অসঙ্গতির কারণে সুলতানের প্রতিটি পরিকল্পনাই ব্যর্থতায় পর্যবসিত হয়। যা হোক, এই মহান সুলতান অনেক জ্ঞানী ছিলেন কিন্তু দক্ষ ছিলেন না। 1351 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশে বিদ্রোহ দেখা দিলে সুলতান স্বয়ং বিদ্রোহ দমনে অগ্রসর হন এবং সেখানে বিদ্রোহ দমনকালে সুলতান জ্বরে আক্রান্ত হন এবং জ্বরে আক্রান্ত হয়ে সুলতান বিদ্রোহ দমনকালে সেখানেই মারা যান। অর্থাৎ সুলতান যুদ্ধক্ষেত্রেই মারা যান। মুহাম্মদ বিন তুগলকের এই মৃত্যুর মধ্যে দিয়ে এক বিরাট প্রতিভাধর সম্রাটের জীবনাবসান ঘটল। যা হোক, মুহাম্মদ বিন তুগলক ছিলেন নিঃসন্তান। মৃত্যুর পূর্বে তিনি তার পিতৃব্য পুত্র ফিরোজ শাহকে তার উত্তরাধিকার মনোনয়ন দিয়ে যান। ফলে সুলতানের মৃত্যুর পর ফিরোজ শাহ তুগলক দিল্লির সিংহাসনে আসীন হন এবং দীর্ঘ 37 বছর তিনি দিল্লি শাসন করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রায় সুলতানি আমলের প্রায় শেষের দিকে চলে এসেছি। এটি ছিল আমাদের আজকের 8ম ক্লাস। এই 8ম ক্লাসে আমরা মুহাম্মদ বিন তুগলক সম্পর্কে জানলাম। আমাদের পরবর্তী আলোচ্য বিষয়, পরবর্তী আলোচনার চরিত্র হবে ফিরোজ শাহ তুগলক। বিদায় নেওয়ার প্রাক্কালে তোমাদেরকে আরেকবারও বলি, ভারতীয় উপমহাদেশে যতজন শাসক শাসন করেছেন তাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী, প্রাজ্ঞ, বিজ্ঞ, মহানুভব শাসক ছিলেন মুহাম্মদ বিন তুগলক। কিন্তু তার প্রায়োগিক জ্ঞানের অভাবে, তিনি ব্যর্থ হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা স্পষ্ট একটা বিষয় জানতে পারি। আমরা যদি বলি যে পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, অর্থাৎ পুঁথিগত বিদ্যাই মানুষকে সমৃদ্ধ করে না, সমৃদ্ধের প্রয়োজন প্রায়োগিক বিদ্যা, যা মুহাম্মদ বিন তুগলকের অভাব ছিল। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে আমাদের 9ম এপিসোডে, 9ম ক্লাসে ফিরোজ শাহ তুগলকের আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো,
তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। আমরা যে নির্দেশনা দিচ্ছি, যে ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি, বারবার এই ক্লাসগুলো তোমরা দেখো, আশা করি তোমরা পিছিয়ে পড়বে না, তোমরা তোমাদের সময়ের সাথেই তোমরা চলমান থাকবে। আজ এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।